জল ভরে গেছে, বাইরে ঠিক করে দাঁড়াতে পারছি না, এতটাই ঠান্ডা এখানে। এখন বাজে 6:30, আর আমরা এখন যাচ্ছি আমাদের এই টেন্ট থেকে বেরিয়ে সামনেই গরম কুণ্ড বলে একটি জায়গা আছে, তো সেখানে সবাই স্নান করে নিচ্ছে। আর প্রকৃতির একটা গরম জল, জানি না এই গরম জলটা কোথা থেকে আসছে। তো পাশেই কিন্তু দেখো একটা নদী রয়েছে, আর এই যে জলটা এটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা, আর ওখানে যে জলটা সেটা কিন্তু বিভৎস গরম। এই ঠান্ডার মধ্যে দেখো গাইস, ঠান্ডা ঠান্ডা। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা কিন্তু সোজা চলে গেছে গরম কুণ্ডির কাছে। এই হচ্ছে গরম কুণ্ড, তাই সোয়েটার ছাড়া কিন্তু থাকতে পারবে না, এতটাই ঠান্ডা। কিন্তু এই যে জলটা, এই জলটা কোথা থেকে আসছে আদৌ কেউ জানে না, আর জলটা কিন্তু প্রকৃতির জল, আর পুরোটাই কিন্তু গরম একটা জল। তো দেখো সবাই স্নান করছে, আর কতটা পরিষ্কার, মানে পুরো। তো ভাই আর স্নান করতে যাচ্ছে, তো এখানে দুটো ভাগ করা রয়েছে, এটা জেন্টস, আর ওপরে দেখো একটা রয়েছে, ওটা কিন্তু লেডিস। তো দুপারেই কিন্তু সবাই মিলে স্নান করছে। এটা কিন্তু কেদারনাথের একটা অলৌকিক ব্যাপার, মানে এই ঠান্ডার মধ্যে এই গরম জলটা যে কোথা থেকে আসে সেটা কিন্তু কেউই জানে না। শুধু এইটুকু জায়গায় কিন্তু এই গরম জলের উৎপত্তি। দেখো কাল রাত্রেবেলা কিন্তু আমরা এই যে পাহাড়, সেই পাহাড়ের কোলেই কিন্তু আমরা টেন্ট লাগিয়েছিলাম, আর রাতটা কাল এখানেই কাটিয়েছি। আর এই টেন্টের পাশে দেখো একটা নদী রয়েছে, আর রাতে তোমাদেরকে দেখাতে পারিনি। তো সারা রাত শোশো একটা আওয়াজ, তার সঙ্গে ঠান্ডা হাওয়া। তো আমাদের স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর সব ড্রেস ফ্রেস পরে নিয়েছি। এখন আমরা আমাদের যে টেন্টটা আছে টেন্টটাকে গুছিয়ে নেব, আর এখান থেকে কিন্তু এই যে পাহাড়ি একটা রাস্তা রয়েছে, এই রাস্তাটা ধরেই কিন্তু এবার আমরা কেদারনাথের মন্দিরের উদ্দেশ্যে যাব, হাঁটতে আরম্ভ করবো। When this pack tent is running off roll and hand, মানে টেন্ট গুটিয়ে হাত নেব। এখানে আমাদের লাঠিগুলো রাখা রয়েছে, কাল রাত্রে আমরা লাঠিগুলো কিনেছিলাম, আর দুই একটা লাঠি আমাদেরকে কিছু দর্শনার্থীরা দিয়েছিল। তো এগুলো নিয়ে এখন আমরা পাহাড়ে উঠবো। কেদারনাথ যাওয়ার আগেই কিন্তু এই মার্কেটটা তোমরা আসলে দেখতে পাবে, আর এখান থেকে এই যে রাস্তাটা গেছে, এই রাস্তাটাই কিন্তু এখন আমাদের কেদারনাথ মন্দিরে নিয়ে যাবে। যাওয়ার পথে এই মার্কেট দিয়ে আমরা একটু রুটি কিনে নিয়েছি, আর কলা নেবো, আর যেতে যেতে এটা খাবো আর কি। আর সামনে যদি আমরা হোটেল পাই তাহলে সকালবেলা ব্রেকফাস্টটাও করে নেবো। আপাতত আমরা একটা রুটি কিনে নিয়েছি, আর এখন কলা খুঁজবো, আর কলা নিয়ে এখন কিছুটা পথ হাঁটতে আরম্ভ করবো। আমরা একটা ফলের মার্কেট এসেছি, আর এখানে কলা রয়েছে, আরও বেশ কিছু এলাকার সবজি পাওয়া যায়। তো ব্যাপারটা হচ্ছে এখানে যে কলা, সেই কলাটা কিন্তু 80 টাকা 12 পিস কলা, কলকাতায় কিন্তু 12 পিস 20 টাকা, এখানে 12 পিস 80 টাকা। তো গাইস আমাদের প্রায় মার্কেটিং করা কমপ্লিট, আমরা কলা নিয়ে নিয়েছি আর সঙ্গে রুটি। গাইস এখানকার একটা হোটেলে আমরা এলাম, একটা হোটেল পেয়েছিলাম, আর আলু পরোটা অর্ডার দিয়েছি, আর এখানে আলু পরোটার কিন্তু এক একটা প্লেট 50 টাকা করে। এখানে চাটনি রয়েছে, আর এই হচ্ছে আলু পরোটা, অর্ধেক পুড়ে গেছে। যাই হোক আলু পরোটার সঙ্গে চা অর্ডার দিয়েছে, আমাদের চাও চলে, দুধ চা চলে এসছে, আর আলু পরোটার সঙ্গে দুধ চা খাবো এখন। দেখো পাহাড়ের গা ঘেঁষে কিন্তু অনেক হোটেল রয়েছে, তোমরা চাইলে কিন্তু রাত্রেবেলা এই হোটেলগুলোতে কিন্তু রাত কাটাতে পারবে। দেখো কেদারনাথ এই টেম্পলে যাওয়ার জন্য কিন্তু এখানে অনেক ঘোড়া আছে, এই ঘোড়া কিন্তু তোমরা এই ঘোড়ায় করে কিন্তু তোমরা যেতে পারবে। আর একটা ঘোড়া মানে একজন সাফারি নিয়ে যাবে মন্দিরে, তার জন্য কিন্তু 2500 টাকা তোমাকে দিতে হবে। দেখো সকালবেলা কিন্তু তোমাদের যে নদীটা দেখাচ্ছিলাম, যে রিভারটা দেখাচ্ছিলাম, সেটা কিন্তু এটা মানে ওই সেই পাহাড়ের ওখান থেকে কিন্তু বয়ে বয়ে সেই আমরা যেখানে টেন্ট লাগিয়েছিলাম সেইখান থেকে কিন্তু গেছে, আর পাশেই কিন্তু একটা ঝর্ণা রয়েছে। দেখো দেখো ওখান থেকে কিন্তু ঝর্ণাটা শুরু হয়েছে, পুরো গিয়ে নিচে মিশেছে। কিলোমিটার উপরে উঠলাম, আর এখনো 15 কিলোমিটার দূরে রয়েছে কেদারনাথ মন্দির, আর এখনই কিন্তু মানে হাঁপিয়ে গেছি, এতটাই খাড়াই পাহাড় কেদারনাথ মন্দিরে যাওয়ার প্রথম গেট। পাহাড়ের প্রথম রোদ,
সবেমাত্র গায়ে এসে পড়ল। গাইজ, ভেবেছিলাম অনেকটা ইজি, বাট এতটাই খাড়াই রাস্তা, মানে 1.5 থেকে 2 কিলোমিটার এসে আর আর যেতে পারছি না। যেতে যেতে রাস্তায় একটা ঝর্ণা পড়লো, এবার আমাদের ওখান থেকে যেতে হবে। দেখো কি সুন্দর লাগছে ঝর্ণাটা। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি ঝর্ণার পাশে। দেখো এখানে এসে একটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে সবাই কিন্তু ইয়াং জেনারেশনও কিন্তু ঘোড়ায় করে শিবের টেম্পলে যাচ্ছে। একজনের সঙ্গে দেখা হলো, দেখো দাদু এই এজে এসে উনি কিন্তু এই পাহাড় বেয়ে টেম্পলে গেছিল আর এখন কিন্তু হেঁটে হেঁটে নিচেই নামছে। দে না হো গায়া আপ প্যাডেলই গায়ে থে আর ফির আ রহে প্যাডেল ইনস উমর মে ভি গায়ে আর বাকি সব জেনারেশন ইয়াং জেনারেশন জো হে বাবা কি কৃপা হে মম বলে। ইয়াং জেনারেশন দেখলাম সবাই কিন্তু ওই ঘাড়ে করে বা ঘোড়ার পিঠে বসে কিন্তু যাচ্ছে টেম্পলে, আর উনি দেখো এই এজে দাঁড়িয়েও কিন্তু বিহার থেকে এসছেন আর পুরো টেম্পলে কিন্তু উনি হেঁটেই গেছিলেন এবং হেঁটে ওখান থেকে কিন্তু আবার নিচে নামছেন। দেখো এতটাই উঁচুতে পৌঁছে গেছে, অনেকে কিন্তু বসে পড়েছে কষ্টের জন্য, তো সাইডে এরকম বসার জায়গা রয়েছে, সেখানে কিন্তু রেস্ট নিতে পারবে। দেখো ঘোড়াটা কিন্তু মরে গেছে, তো তোমাদের কাছে রিকোয়েস্ট করো তোমরা যারা এখানে আসছো প্লিজ তোমরা হেঁটেই যাও, কারণ ওদেরও কিন্তু কষ্ট হয়। দেখো কেদারনাথের লোকাল কুকুর, মানে আমাদের ওখানে যে কুকুরগুলো হয়েছে তার থেকে কিন্তু একটু অন্যরকম। আহ আহ, এটা হচ্ছে কেদারনাথের লোকাল কুকুর। আমাদের ওখানে কুকুরগুলো কিন্তু একেবারে আলাদা, আর এখানে দেখো কেদারনাথ আসা মানে কিন্তু মনে হয় অনেক সহজ ব্যাপার, কিন্তু এই 2 কিলোমিটার উঠে আর এগোনোর মতো শক্তি নেই, আর আমার বন্ধু তো ইংলিশ অনেকক্ষণ আগেই বন্ধ হয়ে গেছে। উপরের দিকে যত উঠছে তত যেন গরম লাগছে, তাই জ্যাকেটগুলোকে এবার খুলে রাখবো আর এগুলোকে ব্যাগে ভরি, কারণ আর হাঁটা যাচ্ছে না। আর ব্যাগটাও খুব ভারী, মানে এতটা ভারী নিয়ে উপরে যাওয়া খুব রিস্ক হয়ে গেছে। দেখো ছোটো ছোটো পালকি রয়েছে যাতে করে তুমি কিন্তু যেতে পারবে, 4 জন মানুষে করে এই পালকিগুলো নিয়ে যায় উপরে। গাইস হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি, দেখো এইখান থেকে কিন্তু বরফের সেই পাহাড়টা দেখা যাচ্ছে, পুরোটা সাদা হয়ে গেছে বরফ পড়ে। হাঁটতে হাঁটতে প্রায় পাহাড়ের অনেকটা উপরে চলে এসেছি, আর যতই যাচ্ছি ততই যেন হাঁপিয়ে যাচ্ছি, এতটা খাড়াই রাস্তা এখানে, সামনে যে পাহাড়টায় বরফ পড়েছে, প্রায় কাছাকাছি চলে এসেছি। আর এখান থেকে মানে কতটা পাহাড়ের উপরে উঠে এসেছি আমরা, তো এখান থেকে নিচটা একবার একটু দেখো। So height this village but down this jharna মানে ঝর্ণার নিচে এরম গোটা রাস্তায় কিন্তু ইংলিশ শুনতে শুনতে আমাদের যেতে হচ্ছে। শুধু আমি নয়, আশেপাশে যেসব মানুষ আছে ওর ইংলিশ শুনে অবাক হয়ে যাচ্ছে, এত সুন্দর ইংলিশ ওর। নেবো পারি শিখান যে ডাললাম কিনছে রাম ফলি রবে যা চটপটালো। সেই পাহাড়টাকে দেখা যাচ্ছে, পুরো চূড়াটা কিন্তু বরফে ঢাকা, আর এটা হচ্ছে ইলেকট্রিক সিটি, পাহাড়ে কীভাবে ইলেকট্রিসিটি নিয়ে আসা হয়েছে। দেখো এখন আমাদের ওই পাহাড় অবধি পৌঁছাতে অনেকক্ষণ সময় লাগবে, এই টেম্পল যে কত দূরে কে জানে, সারা মোটে রাস্তা শেষই হচ্ছে না। বলে রেডি হোয়ার আর ইউ মানে কোথায়, আই অ্যাম ওয়ার্কিং অন অনেক দূর মানে অনেক দূর তোমায় হাঁটতে আসছি। পুরো ঝিকঝাক রাস্তাটা একে বেঁকে উঠেছে পাহাড়ের উপরে, আর এখান থেকে সেই ভিউটা দেখা যাচ্ছিল, দেখো ওই যে উপরটা সব কিন্তু বরফে জমা। দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের ঘুরে ঘুরে ওই যে রাস্তাটা আছে ওইটা বেয়ে কিন্তু উপরে আরও যেতে হবে। কেদারনাথের এই রাস্তাতে যেন মানুষ কম ঘোড়া বেশি, স্বর্গের আরেক নাম যেন কেদারনাথ। যতই উপরে যাচ্ছি ততই যেন পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাচ্ছি, কোথাও যেন একটা হারিয়ে যাচ্ছি। কষ্ট ঠিকই হচ্ছে কিন্তু মনে হচ্ছে না চারিপাশের এইসব ভিউ দেখে, এটা শুধু বড়রাও নয় কিন্তু দেখো ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু হেঁটে হেঁটে উঠছে। তবে 3 কিলোমিটার মতো হেঁটে উপরে এলাম, আর সত্যি বলতে কষ্ট হয়ে গেছে, এতটা খাড়াই রাস্তা মানে আর হেঁটে যেতে পারছি না। ঠিক আছে তো, উপর দিয়ে জল পড়ছে পাহাড়ের বরফ গলা জল, ঠান্ডা ভাই। গাইস আমাদের কলকাতার কুকুরের থেকে কিন্তু কেদারনাথের কুকুর একেবারেই আলাদা, গায়ের লোমগুলো কি দারুণ ওদের,
আর রাস্তার পাশে। তো এখন আমরা এখানে শশা কিনবো। গাইজ আমরা একটা শশা অর্ডার করেছিলাম নিচে 1 কেজি 60 টাকা, আর এতটা উপরে মানে 3 কিলোমিটার উপরে একটা শশার দাম নাকি 40 টাকা। এক সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়ে গেল, থ্যাংক ইউ। কোথা থেকে? ডানকুনি দিদি। দাদা আমার ভিডিও দেখে, এর আগের দিন একটা ভিডিও ছেড়েছে সেটা দেখেছি দাদা, থ্যাংক ইউ। তোমার সব ভিডিওই দেখি, দারুণ লাগে নিশ্চয়ই। আর হ্যাপি জার্নি, ভালো করে মহাদেবের কাছে দেখা দেখা করো। টাটা। আগের জার্নি প্রচন্ড খারাপ, চলো তাই না? চলো সাবধানে যাও, ঠিক আছে? দেখা হবে আবার। ওকে টাটা। গাইজ 11টা বাজে, আমরা কিছু খাবার অর্ডার করেছি, রাজমা চাল এখানে অর্ডার করেছি, দুজন ম্যাগি। তার ভিউটা কি দারুণ লাগছে। তো গাইজ খাওয়া দাওয়া সেরে আমরা আবার বেরিয়েছি, বাকি এখনো 10 কিলোমিটার আমাদের হাঁটতে হবে। পরে এলাম, হঠাৎ করে বৃষ্টি নেমেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। দেখো হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমরা এখন আপাতত একটা সেটের নিচে এসে দাঁড়িয়েছি, আর সামনে যেতে পারছি না কারণ আমাদের কাছে রেইনকোট নেই। দেখতে পাচ্ছ ওই জায়গাগুলো কি, কিন্তু আমাদের কভার করে উপরে উঠতে হবে। তো এখন বৃষ্টি নেমে গেছে বলে আমরা আপাতত দাঁড়িয়ে গেছি। নিজেদের একটু এলিয়ান এলিয়ান লাগছে, অনেকটা ওই নাসার বিজ্ঞানীদের মতো। তো সবাই মিলে রেইনকোট পরে নিয়েছি, আবার রয়েছে চলে। চলো গাইজ এখন এখান থেকে যাবো কিছুটা, এরকম মিলতে মিলতে করে বৃষ্টি পড়েই যাচ্ছে। গাইজ বৃষ্টি হচ্ছে এখানে, আর হালকা হালকা কিন্তু বরফও পড়ছে বৃষ্টি জলের সঙ্গে, মানে রেইন উইথ আইস ড্রপিং, মানে বৃষ্টি পড়ছে সঙ্গে বরফও পড়ছে। যত উপরে উঠছে তত বুকের উপর প্রেশার পড়ছে, আর ভারী ব্যাগ, তার মধ্যে দম নিতে কষ্ট হয়ে যাচ্ছে। আমরা কিছুটা গিয়ে আবার দাঁড়িয়েছি, মানে এতটা বৃষ্টি হচ্ছে সঙ্গে বরফ পড়ছে, আর হাত পুরো কাজ করছে না, মানে একদম ঠান্ডা হয়ে গেছে, এতটাই ঠান্ডা এখানে, আর বরফ পড়ছে তার সঙ্গে। কী হারে বরফ পড়েছে, হাত কাজ করছে না, এরকম এখানে বৃষ্টির সঙ্গে কিন্তু বরফ পড়ছে। গাইজ দেখো নিচে বরফ গোলা জল বই রাস্তা ধরে, আমাদের এখন ওই টপ ভিউতে উঠতে হবে। ওখান থেকে দেখো ওই পাহাড়ে গিয়ে আমাদের কিন্তু যেতে হবে। হাত দেখো বরফ লেগে লেগে লাল হয়ে গেছে, মানে হাত দিয়ে কোনো কাজ করতে পারছি না। নেমডা রাসলা ওয়াকাম কোয়াই, হর হর মহাদেব। ধীরে পার করে যাচ্ছি আমরা, 8 কিলোমিটার বাকি এখনো। গাইজ এই যে রাস্তাটা দেখো অনেকটা লং, ঘুরে ঘুরে যেতে হবে। তো আমরা এখন এখান থেকে একটা শর্টকাট রাস্তা আছে সেটা দিয়ে যাবো, যদিও একটু রিস্ক, বৃষ্টি হয়েছে। তো রাস্তাটা সত্যি একটু রিস্ক, কারণ খানিকক্ষণ আগে বৃষ্টি হয়েছে, পুরো রাস্তা ভেজা। তো তাও আমরা এখান থেকে যাবো, অনেকটা রাস্তার সময় সেভ হবে। রাস্তাটা দেখো কি রিস্ক, এখান থেকে যেতে হবে, আর রাস্তাটা এতটাই খাড়াই, মানে একটুখানি ভুল করলেই কিন্তু একদম নিচে। দেখো আস্তে আস্তে কিন্তু সাদা মেঘে পুরো পাহাড় ঘিরে গেছে, এবার মেঘটা আমাদের দিকে এগিয়ে আসছে, আর কিছুক্ষণ পর কিন্তু মনে হচ্ছে টাচ করতে পারবো মেঘগুলোকে। এখন মেঘটা কিভাবে আসছে এগিয়ে, পুরো পাহাড় কিন্তু ভরে গেছে সাদা মেঘে, আর এই প্রথমবার মেঘ ধরার সুযোগ পাচ্ছি। না লাগছে, হাওয়াটা কিন্তু বীভৎস ঠান্ডা, কষ্ট হচ্ছে। একবার বৃষ্টি, একবার স্নোফল, আবার রোদ, এখন আবার সাদা মেঘে ভরা পুরো পাহাড়। তো সব কিছু কিন্তু, মানে সব ওয়েদারটাই কিন্তু আমরা উপভোগ করেছি এই কেদারনাথে আসার পর। তো এখনও আমরা আর 5 কিলোমিটার হেঁটে হেঁটে যাবো, আর হাঁটতে পারছি না, এতটা কষ্ট হয়ে গেছে, মানে এত সিঁড়ি আর এত খাড়াই রাস্তা। এখানে 10 মিনিট রেস্ট নেবো, তারপরে আবার উঠবো বাকিটা। এখনও প্রায় 4 কিলোমিটার আমাদের বাকি, 4 কিলোমিটার মতো আছে। বরফ দেখো, বরফ গাইজ দেখো, স্নোফল হওয়া শুরু হয়ে গেছে, আমার হাতের উপরে কত বরফ জমেছে। সত্যি কষ্ট তো হচ্ছে, কিন্তু মনে হচ্ছে না এই চারিদিকের এত সুন্দর ভিউ দেখে। আর এখন বসে আছি যেখানে, আস্তে আস্তে কিন্তু বরফ পড়ছে, মানে সকালবেলা বৃষ্টিতে ভিজেছি, এখন আবার বরফ, মানে একটা অনুভূতি হচ্ছে এখানে আসে, এসে আলাদাই একটা অনুভূতি। মন্দির থেকে এখনো 1.5 কিলোমিটার দূরে রয়েছি, আর এটা হচ্ছে বেস ক্যাম্প, মানে দেখো এই সাইডে প্রচুর ক্যাম্প, আর তোমরা হোটেল এখানে পেয়ে যাবে। তো মন্দিরে সন্ধ্যা আরতি দেখার পর তোমাদের এখানে স্টে করতে হবে, আর সবাইকে কিন্তু বলে রাখি এই ক্যাম্পে থাকার জন্য কিন্তু 500 টাকা পার হেড পড়ে, তোমরা শেয়ারে এখানে এসে থাকতে পারবে, এবং হোটেলও আছে। গাইজ এটা হচ্ছে কেদারনাথের গেট, মানে 1 কিলোমিটার আগেই তোমাদের এই গেটটা পড়বে। তো এত তুষারপাত হচ্ছে এখানে যে রাস্তাটাই দেখা যাচ্ছে না, দেখো পুরো সাদা মেঘে ভরে গেছে। ফাইনালি আমরা কেদারনাথ পৌঁছালাম, আর ওই যে উপরে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, আর সন্ধ্যে আরতিটা দেখাবো, আর কটা লাস্ট সিঁড়ি পার করলেই কিন্তু সেই কেদারনাথ মন্দির। গাইজ মন্দিরটা দেখা যাচ্ছে এখান থেকে, সত্যি খুব ভালো লাগছে। অবশেষে কেদারনাথ পৌঁছালাম, অবশেষে গাইজ পৌঁছালাম লক্ষ্যে, বাবার মন্দির। অনেক কষ্টে, অনেক খাড়াই উঁচাই পর্বতকে পার করে অবশেষে কেদারনাথ পৌঁছেছি।
মন্দিরের একেবারে গেটের কাছে আর সন্ধ্যা আরতি কিন্তু শুরু হয়ে গেছে। আর প্রচুর ভক্তরা কিন্তু সন্ধ্যা আরতি উপভোগ করছে। আর ভিতরে ঘুরে আসলাম, সত্যি খুব ভালো লাগলো, মন ছুঁয়ে গেল। তবে ভিতরে ক্যামেরা এলাও নেই বলে তোমাদের ভিউটা ভিতরে ভিউটা তোমাদেরকে দেখাতে পারলাম। তো গাইস, ভিডিওটা এখানে করছি শেষ। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কাল সকাল ডে 5 এ। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা।